দেশের মধ্যে যাইয়া আমি প্রথমে দেখতে পেলাম এই দেশটারে শাসন করে একটা মহিলা, যার নাম হচ্ছে রানী বিলকিস। জবান করে বলুন সুবহানাল্লাহ। শুধু এই দেখলাম না, আরেকটা জিনিস দেখতে পাইলাম। কুল্লি শাইইন ওয়ালা বাহর সুমে আজিমা, একটা দেশ পরিচালনা করতে গবিবি যতটুকু প্রয়োজন, আমার আল্লাহ ওই দেশের মধ্যে রানী বিলকিসের দেশে ওই সাবান আমার দেশের মধ্যে আমার আল্লাহ প্রত্যেক জিনিস দান করেছেন। জবান করে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলেন হুদহুদ রে দান করেছেন। ওই হুদহুদ পাখি বলেন ওয়ালা আরশ আজিম, নবী গো সুলাইমান নবী ওই রানী বিলকিসরে একটা সিংহাসন আল্লাহ দান করেছেন, যে সিংহাসনটা লম্বা হতে 40 হাত লম্বা, যেই সিংহাসনে প্রশস্ত হচ্ছে 80 হাত লম্বা, যেই সিংহাসনটা জমিন থেকে 30 হাত উপরে। অগণবীরে আমার আল্লাহ পাক ওই রানী বিলকিসকে ওই ধরনের বড় স্বর্ণের একটা সিংহাসন, ওই সিংহাসনটা কোনো মাটি দিয়ে নয়, কাঠ দিয়ে নয়, ওই সিংহাসনটা অগণবীরে ওই রানী বিলকিসকে আল্লাহ পাক স্বর্ণ দিয়া হীরা মানিক মুক্তা দিয়া ওই সিংহাসনটার মধ্যে বৈশা রানী বিলকিসে দেশটা শাসন করে। জবান করে বলুন মারহাবা, উচ্চ বলুন মারহাবা। ক্ষমতা খেয়ে দিয়েছেন, জোরে বলুন খেয়ে। বড় লোককে আল্লাহ পাক পরীক্ষা করে দম দিয়া, ঠিক না বেটি? গরিবকে করে মন দিয়া, আর বর্দুলুকরে করে দন দিয়া, ঠিক না বেটি? দেখবেন বর্দুলুক মানুষেরা ওয়াজ মাহফিলে কম আসে। আপনি আমার মতো যারা গরিব মানুষ তারাই কিন্তু মাহফিলের মধ্যে আসে। বড় লোক আমার ব্যবসা সকালে আমার চাকরি যাই তুই, আর যারা গরিব যে আমার আছে কি তার যাই গরিব মাহফিলে যাই, গিয়া দেখি দুই চারটা কথা নিয়ে শুনতে পারি, শিখতে পারি, আমল করতে পারি, ঠিক কিনা বলুন? তাই আল্লাহ রাসূল বলেছেন গরিবের হয় ধনীর 500 বছর আগে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী যখন ওই হুদহুদ পাখির কথা শুনলেন রে বন্ধুরা, ওই হুদহুদ পাখি আরো কিছু বলতে লাগলেন। দেখেন একটা পাখি কত খবর দিচ্ছে, আর আগের কার যুগে এখন তো আমরা খবর দেওয়া লাগে না, মোবাইল আছে, মোবাইল আছে না, আমেরিকা থেকে লন্ডন থেকে সেকেন্ডে খবর পাই, ঠিক না বেটি? তখন মোবাইল ছিল হুদহুদ পাখি সুলাইমান নবীর। মারহাবা বলুন, মারহাবা বলুন। হুদহুদ পাখি বলেন এই কানে শেষ নয়, আরেকটা জিনিস দেখতে পাইলাম গণবীর, আরেকটা জিনিস দেখে আমার বড় দুঃখ লাগলো। কে বলতেছে? জোরে বলুন কে বলতেছে? হুদহুদ পাখি বলতেছে গণবীর আরেকটা জিনিস দেখে আমার বড় রাগ হইল, আমার বড় দুঃখ হইল। পক্ষি ওয়াজে তু সুলাইমান নবী গো আরেকটা জিনিস দেখতে পাইলাম, ইয়াস যুদুন আলিশামসি, নবী গো তারা সূর্যের পূজা করে। কিসের পূজা? কিসের পূজা? কিসের পূজা? কিসের পূজা? ও সুলাইমান নবী তারা সূর্যের পূজা করে, তারা আল্লাহর পূজা করে না, তারা নামাজ পড়ে না গোলাপি, তারা রোজা রাখে না গোলাপি, কেবল রাগ হইল তার আল্লাহর পূজা চাইরা সূর্যের পূজা করে। কেন করে জানেন নি গরবি কোনা জানি না, ওই জন্য কইলা হুম শয়তান আওয়ানা রাবু
আনিস সাবিলি পাবম লায়া তাদো আমার আল্লাহ মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছে এক হুজুরে ওয়াজ করে নামাজ পড়া হারাম নাউজুবিল্লাহ বলছেন কেউ সত্য বুঝেন তারপর বুঝলেন ঠিক না বেটি মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে নামাজ পড়া হারাম ও আমার হোসেন গোরের বন্ধুরা এলাকার মধ্যে অনেক রয়েছে যারা বছরে দুইবার নামাজ পড়েন না ওলা আছে না নাই রোজা ঈদ আর বন্ধা ঈদ ঠিক না বেটি এর ভিতরে কোন দিয়ে শুক্রবার ভাই কই দা বৃহস্পতিবার ভাই কোনো ভবন নাই কিন্তু যখন সুদের সময় আসে গো যখন সুদের চাইটা আসে যে আগামী বৃহস্পতিবারে সুদের চাই সুদের টাইম হয়ে গেছে একশো টাকা হাজার দিতে হবে চিৎকার ঠিক কিনা ঠিক কিনা আজকে বাংলার মুসলমানরা সুদের পক্ষে না বিপক্ষে যে বলো সুদের পক্ষে না বিপক্ষে কারা কারা পক্ষে হাত তোলা দেন সুদের পক্ষে বুঝে নাই কারা কারা বিপক্ষে হাত তোলা দেন মার হাবা বলো তাকবীর আর দিব তাকবীর দেওয়ার রস কত লাগবে হুজুরে দাওয়াত করছে দশজন হুজুরে দাওয়াত করছে দাওয়াত কইরা লেবু একটা গো কয়টা লেবু কয়টা একটা নয়জন হুজুররা খাওয়াইছে আমি গেছি লাস্ট যাওয়ার পর বললাম আমিও তো আরেক জায়গায় দাওয়াত কে আসছি লেবু হইলে একটু ভালো হইতো তখন নয়জন সিফুন নেওয়ালা লেম্বু আমার দিছে নয়জনের সিফুন নেওয়া লেম্বু আমি বললাম কি গোস আছে লেবু বানানা এটা সিফা সিফা লবিদি করে বাবা আপনার আগে আর নয় জসিফ পাগেছে তো রস কেমনে থাকবে আমার আগে তো আর হুজুররা ওয়াজ কইরা তাকবীর উকবীর দিয়ে আপনাদের গলা নষ্ট করে লইছে তার কি ভাবে আল্লাহু আকবার তাদেরকে শয়তানি সূর্যের পূজাকে তাদের মধ্যে গ্রহণযোগ্য করে দিয়েছেন আমলের মধ্যে এনে দিয়েছেন শয়তানে যুক্তি দিয়েছেন সুলাইমান শয়তান তাদেরকে যুক্তি দিয়েছেন যে সূর্য ছাড়া কোনো কাজ চলে না ঠিক না বিটি সূর্য ছাড়া কোনো কাজ চলে না সূর্য যদি আপনি গোসল দেন তাহলে সূর্যের দরকার ঠিক না বিটি নবী গো শয়তান তাদেরকে যুক্তি দিয়া আল্লাহর রাস্তা থেকে সূর্যের পূজা তাদের মধ্যে আমলে এনে দিয়েছে যেই কারণে কেন বেবে তারা আল্লাহর পথ চাইরা ওই শয়তানের যুক্তি শুননে তারা প্রত্যেকটা মানুষ সূর্যের পূজা করে সূর্যের পূজা করে এই কথাগুলো বলতাছে গভীর মনোযোগ যখন এই কথা শুনলেন হুদ হুদ পাখি বললেন তখন সুলাইমান নবী বললেন হুদ হুদুর সুলাইমান নবী হুদহুদের
কথা সত্য হয় তাহলে আমার কাছ থেকে একটা চিঠি নাও, আমি তোমাকে একটা ওই বিলকিস রানীর চিঠি লিখে দিচ্ছি, তুমি ওই চিঠিটা নিয়ে আও ওই বিলকিস রানীর কাছে পৌঁছায় দাও। জবান খুলে বলো সুবহানাল্লাহ। কারণ হুদহুদ পাখি তো আছে, যখন সুলাইমান নবী রাগ অবস্থায় ছিল, ঠিক না বিটি? সুলাইমান নবী বলে তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো, কারণ আমার কাছ থেকে বাঁচার জন্য মিথ্যাও বলতে পারো, যেন তুমি এই সত্যটা যেন যাচাই বাছাই হও, সেই কারণে তোমাকে একটা চিঠি দিচ্ছি, ওই চিঠিটা নিয়ে তুমি রানী বিলকিস রে দাও। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। যখন ওই চিঠি নিয়ে রে বন্ধুরা ওই হুদহুদ পাখি ওই সুলাইমান নবীর কথা শুনিয়া ওই হুদহুদ পাখি যখন রানী বিলকিসের কাছে চলে গেল না, রানী বিলকিসের কাছে যখন চলে গেল মিনাল যখন সুলাইমান নবীর চিঠি ওই হুদহুদ পাখি রানী বিলকিসের কাছে গেলেন, রানী বিলকিসের কাছে যাওয়ার পর সুলাইমান নবী বলেছেন হুদহুদ রে এই চিঠি নেওয়া দেওয়ার পর তোমাকে তারা মারতে পারে ধরতে পারে, এই চিঠিটা দিয়া রে হুদহুদ তুমি কি করবা, চারদিকে যে দেওয়াল আছে ওই দেওয়ালের একটা কোণার মধ্যে তুমি গিয়া দাঁড়ায় থাকবা, দেখবা তারা কি সিদ্ধান্ত নেয়, তারা যে সিদ্ধান্ত নেই রে হুদহুদ আমি সুলাইমান নবীকে তোমার ওই হুদহুদ বাকি তাদের খবরটা জানাইবা। জবান করে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে গভীর মনোযুক্ত বন্ধুরা, হয়তো প্রধান অতিথি সাহেব চলে আসে, আমার সময় হয়তো বেশি না, তবে যখন রানী বিলকিসের কাছে যখন চিঠিটা পৌঁছায় দিলেন মারহাবা বলো, রানী বিলকিস চিঠিটা পাইয়া বলল এই আমার বন্ধুরা, রানী বিলকিস ওই চিঠি পাইল তার নামের পরে দেখতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু শুরু চিৎকার বের হন মারহাবা। যখন আমরা চিঠি পত্র পাঠাই বিসমিল্লাহ লিখি না, জোরে বলুন লিখি কিনা? যখন রানী বিলকিস সুলাইমান নবীর নাম দেখতে পাইল এবং আল্লাহর নাম দেখতে পাইল, তখন ওই চিঠি দেইকা রানী বিলকিসটা দুর্বল হয়ে গেল, জবান করে হলো মারহাবা। এই আমার বন্ধুরে ও আমার হোসেনপুরের পুরানবাড়ির বাইরের, তখন ওই সুলাইমান নবীর চিঠিটা যখন রানী বিলকিস পাইলেন পায়া দেখতেছেন তার নাম পড়ে এবং বিসমিল্লাহ নাম নিছে, এই
নামটা যখন দেখতে পাইল তখন রানী বিলকিস কি করল, তার রাজা প্রবারে দাস দাসীরে ডাকতে শুরু করলেন, জবান করে বলল মারহাবা। যখন দাস দাসীরে ডাকতে লাগলেন, এই আমার বন্ধুরা আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, মুসলমানদের সিটির পাওয়ার পর ওয়ালাতিয়া আইওয়াল মালা এই আমার দাস দাসীরা তোমরা আমার ডাকে সাড়া দাও, সুলাইমান নবী আমার কাছে সিটি দিছো, ওই সিটির পরামর্শ আমি সুলাইমান নবীর ওই লোকদের পরামর্শ আমি রানী বিলকিস তোমাদেরকে নিয়ে করতে চাই, জবান করে বল মারহাবা। পরামর্শ দেখবেন এলাকার মধ্যে যদি কোনো ঝগড়া হয়, যদি বিচারের ডেট পালানো হয় শুক্রবারে, এর আগের দিন রাত্রে যারা ট্রিটমেন্ট দিবে তারা একটা পরামর্শের মধ্যে বসে ঠিক না বেটি? আপনাদের এলাকায় পরামর্শ হয় না? পরামর্শ কি একাকে হয় না সবাই নিয়ে? জোরে বলুন, জোরে বলুন, সবাই কানিয়া। সুলাইমান নবীর চিঠি পাইয়া রানী বিলকিস ওই তার দাস দাসীরে ডাকলেন, ডাকার পর ওই চিঠিটা পড়া সবাইকে শোনাইলেন, এই আমার দাস দাসী রে, ও আমার দাস দাসী, সুলাইমান নবী এই চিঠিটা পাঠিয়েছেন, এখন আমরা এই চিঠির উত্তরটা কি দিতে পারি? চিঠির নিচে সুলাইমান নবী লেখা দিছে, ও রানী বিলকিস সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, কারণ কারণটা হইল আমরা সুলাইমান, আমি সুলাইমান নবী, তিনটা দল আমার আছে, স্পেশাল দল, স্মরণ আছে, স্মরণ আছে, দল কয়টা কয়টা কি কি? জিনের দল, মানুষের দল, পাখির দল, ঠিক না বেটি? সিটির নিচে রাখলেন রানী বিলকিস, আমি সুলাইমান নবীর তিনটি দল আছে, যেই দলের সাথে তুমি বাহাদুরি করে পারার সম্ভাবনা, যদি তুমি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ না করো আমার তিনটা বাহিনী নিয়ে তোমার সাবা দেশের মধ্যে আসবো, আইসার রানী বিলকিস তোমারে ধ্বংস কইরা দিয়া আল্লাহর কাছে বাবা আল্লাহ আমি সুলাইমান নবী ওই দেশের মধ্যে প্রতিষ্ঠিত করব, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে রানী বিলকিস এই সিটি পাওয়ার পর এখন পরামর্শ সভা বসলো, এখন আমি কি করতে পারি? রানী বিলকিস কে তাদের দাস দাসীরা বলেন, ও রানী বিলকিস আপনি সিদ্ধান্ত দেন, কারণ আপনি তো দেশটা চালান, আপনার অনেক জ্ঞান আছে, যিনি দেশ চালান, যিনি মেম্বার, চেয়ারম্যান, সর্দার, সর্দারদের জ্ঞান থাকে না? জোরে বলতে হয় থাকে কিনা? রানী বিলকিস তোমার তো বড় জ্ঞান আছে, তুমি নিজেই নিজে সিদ্ধান্ত নাও, তুমি যে সিদ্ধান্ত নিবা আমরা আপনার সিদ্ধান্তের উপরে অটল থাকব, আমরা ওই সিদ্ধান্ত সবাই গ্রহণ করে নিব না। তখন রানী বিলকিস বলেন, ওয়া ইন্নি মুরসিলাতুন ইলাইকুম বিহাদিন ইয়াতি ওয়া ফাযি ওয়াতুম বিমা ইয়ারজিউল মুরসাল। আপনি সিদ্ধান্ত নেন, কারণ আপনি তো দেশের মালিক, দেশের সর্দার, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা তাই গ্রহণ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন রানী বিলকিস একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, এই আমার বন্ধুরা কোন সিদ্ধান্ত? সিদ্ধান্ত হইল, রানী বিলকিস ভাবতেছেন যদি সত্যি উনি মুসলমানদের নবী হয়, গভীর মনে, যদি সুলাইমান নবী নবী হয়, যদি মুসলমানের সত্য ধর্মের নবী হয়, তাহলে ইমানদারদের কিন্তু লোক থাকে না, ঠিক না বেটি? জোরে বল ঠিক কিনা? যারা ইমানদার হবে তাদের ভিতরে লোভ লালসা থাকবে না, ঠিক না বেটি? আজকে আপনি আমার সামনে ওয়াস্তিকা গিয়া রাস্তার মধ্যে 500 টাকা একটা বান্ডিল দেখা যায়,
কেমন কোন লোক আছেন জানি নিতাম না, সুলাইমান নবী যদি সত্য নবী গো তাহলে তার ভিতরে লোক থাকবে না, তার ভিতরে লোক আশা থাকবে না, এই কথা বলি আর কুরআন শরীফে পড়ে রায় আমার আল্লাহ বলেন মানুষের কাছে উপহার দিলে সুলাইমান নবী দেখে লোভ আছে কিনা পরীক্ষা করে মারহাবা বলে। তাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যখন কারো সাথে বন্ধুত্ব বাঁধবে তখন তাকে তুমি পরীক্ষা করে না, কারণ যদি পরীক্ষার মধ্যে সে পাস করে তারপরে তুমি বন্ধু বানাবে। জোরে বলুন ঠিক কিনা? আর আমরা সুন্নতের বাইরে লইতে জের হয় দাঁড়িয়ে রাস্তার মধ্যে বন্ধু বানাই দেয়, এই বন্ধু হাসি মুখে দুই দিন চলব, তিন দিনে ফেলে বলে বন্ধু 5,000 টাকা দাও, বড় বিপদ পড়ছি, 5,000 টাকা দিবেন এক মাস তার কোনো খোঁজ খবর নাই। কথা বলো ঠিক কিনা? এই বন্ধু বান্ধার কোন দরকার? উমর বলেছেন বন্ধু বান্ধবা তোকে পরীক্ষা করে লো, পরীক্ষা কর। যখন সুলাইমান নবীর কাছে বিলকিস রানীর একটা দল পাঠাইলেন, ওই বিলকিস রানীর তিনটি উপহার দিলেন, এক নাম্বার হইল স্বর্ণের একটা লাঠি। জোরে বলুন কি কি? আপনারা ঘুমে আছেন? আমি তো বললাম হ্যাঁ হ্যাঁ কইরেন তো বোঝা যাবে মানুষ আছে আলোচনা বুঝতে না বুঝতে না। তো তো স্বর্ণের একটা লাঠি, দুই নম্বর স্বর্ণের একটা প্লেট, তিন নম্বর স্বর্ণের একটা কাবা, এই তিনটা কিন্তু স্বর্ণের, এই তিনটা স্বর্ণ সুলাইমান নবীকে উপহার দিয়ে পাঠিয়েছেন কে? রানী বিলকিস কে? এই বন্ধুরা যদি আপনি আমার মধ্যে স্বর্ণের উপহার পাঠাইত এক মাইল দূর থেকে তারে গ্রহণ করতেন, ঠিক না বেটি? যদি মিষ্টির ফুটলা দিয়ে খেলা তাহলে তাহলে এ মানে ঘর থেকে বাইরে বাইসা বাইসা ওই তাহলে মিষ্টির মধ্যে দেখা যা পার্থক্য আছে, ঠিক না বেটি? সুলাইমান নবীর কাছে যখন পাঠাইলেন তিনটি উপহার, এক নাম্বার স্বর্ণের লাঠি, দুই নাম্বার একটা স্বর্ণের প্লেট, তিন নাম্বার একটা স্বর্ণের কাপ, এই তিনটি দিয়া যখন পাঠাইলেন উদ্ভুত পাখি তখন সারা দেশে এই খবরটা কি করলেন? তারা আসার আগে আগে উদ্ভুত পাখি সুলাইমান নবীর বইলা দিছে, নবী গো আপনি বোঝেন আমার দায়িত্ব পালন করলাম, জবান খুলে বলো একটা হুদুহুদ পাখি যদি ওই সুলাইমান নবীকে খবর দিতে পারে আপনি আমার নবী, দেখতে তো দেখা যায় শরীরটা স্বাস্থ্য ভালো।
ঠিক কিনা? ও আমার বন্ধুরা, আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি, তিনটি উপহার রানী বিলকিসের সুলাইমান নবীর বাড়ির দরজায় হাজার, তখন সুলাইমান নবী মেহমানকে আপ্যায়ন করার রাসূলের সুন্নাত, কথা বলুন ঠিক কিনা? মিষ্টির পুতলা দেখলে তার মায়া বেশি করবে, মিষ্টি না পাইলে আদর কম করবেন, এটা চলবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, মানুষের সেবাই আসে নিজের মুক্তি, জবান করে বলুন ঠিক না বেটি? যখন সুলাইমান নবীর কাছে ওই রানী বিলকিস তিনটি দল একটি দল স্বর্ণের উপহার নিয়ে আসলেন, সুলাইমান নবী তাদেরকে সযত্নে তাদের ঘরের মধ্যে বসার জন্য দিলেন, জবান কোলে বলক মার হওয়া। যখন দিলেন তখন সুলাইমান নবী জিনের দলকে ডাক দিলেন, মার হওয়া। মেহমান বসায় রাখিয়া কারে ডাক দিছে? জুরুল কারে কারে? যখন জিনের দলে ডাক দিছে, এই আমার হোসেন পরের বন্ধুরা, সুলাইমান নবী তখন বলতেছেন, জিনেরা এখন তোমাদের ভালো, তোমাদেরকে একটা হুকুম করে, আমি সুলাইমান নবীকে তারা স্বর্ণের লোক দেখাইতে চাই, দেখে আমার পরীক্ষা করে স্বর্ণের লোক আছে নিবে, তারা এই ঘর থেকে ওই রুম যাইব, এই রাস্তা ধরে তুমি স্বর্ণ বানাইয়া দাও, জবান করে বলো সুবহানাল্লাহ। জিনের দলেরা বলে সুলাইমান নবী আপনি হুকুম করেছেন, আমরা তো আর বসে থাকতে পারি না, কোরআনের মধ্যে আসছে ওই জিনের দলের আরে রে, কি করলেন? এই রুম থেকে ওই রুমে যাওয়ার যে রাস্তা আছে ওই রাস্তাটা স্বর্ণ দিয়া পরিণত করলেন, জবান কোলে বলো মার হওয়া। তাহলে তাহলে একটা জিনের এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন সুলাইমান নবী, দেখেন সুলাইমান নবী মানুষ না জিন, জোরে বলুন মানুষ না জিন, মানুষ। এই মানুষের কথা শুনেন, জিন যদি মানুষের মতো মানুষ হইতে ঠিক না বেটি? একজন আল্লাহর ওলি শয়তান কিন্তু আমাদের চারপাশে ঘুরতেছে, ঠিক না বেটি? চারদিকে শয়তান আসে, ফেস নিয়ে লাগাইতে। একজন আল্লাহর ওলি রাত্রে ঘুমাই দিছে, শয়তান ফজরের টাইম হইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। আল্লাহর ওলি তখন ঘুমের মধ্যে ছিল, মুয়াজ্জিনে আযান দেয়, শয়তানের সুযোগ পাইয়া আল্লাহর ওলির কম্বলটার এইভাবে হাতে মালিশ কর, কোন রকম ভাবে নি ঘুমাই থাকা নামাজটা আমি মিস করতে পারে, নাউজুবিল্লাহ শয়তান যে কত শত্রু আমাদের। তখন এই মালিশ করার পর এত এত ভাবে মালিশ করতেছে করতেছে, আল্লাহর ওলি ঘুমাই দিছে, মালিশ পাইয়া আরাম পাইয়া ঘুমাই দিছে, নামাজের খবর আর নাই, সকাল 8টা বাজে ঘুম থেকে আর সয়ম ওইটা দেখে ফজরের নামাজ বাতিল, সকাল 8টা বাজে সূর্য দেখা যায় মাথার উপর, আল্লাহর ওলি একটা চিৎকার মারলেন, আল্লাহ গো ও ঘুমের আল্লাহ আমি নামাজটা বাদ করলাম, শয়তানের দুঃখের মধ্যে পড়াও আমি নামাজটা পড়তে পারলাম না, এইভাবে বইলা বইলা দুঃখ আল্লাহ যখন এইভাবে কাঁদতেছেন আল্লাহ রে, আমার আল্লাহ বলেন, বন্ধু বন্ধু আপনি কেন কান্দেন? আমি যাও আপনার কান্নাকে কবুল করলাম, আপনার কান্না কবুল করে 70 ওয়াক্তের নামাজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিলাম। শয়তানে কয় মাইরা লাইছে, সব দিলাইছে, দিত দিত
আমার কম্বল মালিশ করা লাভ হইছে। আরেকদিন ফজর আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শয়তানে আল্লাহর ওলির কাছে আবার গেছে, যারা মিস করাইছিল আবার তার কাছে গেছে, গিয়া হুজুর ঘুম থেকে উঠে নামাজের টাইম হইছে, নামাজের টাইম হইছে, উঠে না কেন করতে আপনারা কোন স্বার্থর পাগল না, শয়তানে বইটার মধ্যে লাভ আছে, কি লাভ আছে শয়তানে? গতকাল যে কান্না দিছই ওই শয়তান 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছেন, ইবাদত করে আল্লাহর দরবারে সেই মুক্তি পায় নাই। আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, জবান খুলে বলুন মারহাবা। আমার আল্লাহ তাই বলেছেন, আমি আল্লাহকে মানলেই ইমানদার নই, আমি আল্লাহকে মানলেই, আমার আখেরাতকে মানলেই, আমার জান্নাত জাহান্নামকে মানলেই ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। আমার আল্লাহ স্পষ্টভাবে কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির, যেই ব্যক্তিটা কিছু মানুষ থাকবে আমি আল্লাহকে বিশ্বাস করি, ঠিক না বিটি? আল্লাহকে বিশ্বাস করে কেন করি না? ওয়া বিল ইয়াউমিল আখির, ওই মানুষগুলাই আবার আখেরাতকে বিশ্বাস করে। আমরা পরকাল মানি কিনা, জোরে বলুন মানি কিনা? দুনিয়ার পরে যে একটা পরকাল আছে আমরা মানি কিনা? আমার আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহকে মানলেই ইমানদার নই, আমি আল্লাহকে মানলেই জান্নাতির দল নই, আমার আখেরাতকে মানলেই জান্নাতি দল নই, ইমানদার নই। এখন ইমানদার কারা জানার দরকার আছে না? জোরে বলুন জানার দরকার আছে না? আল্লাহ গো ও গো তখন জান্নাতি কারা হবে? আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার নয়, আখেরাতকে বিশ্বাস করা না ইমানদার নয়। আমার আল্লাহ বলেন তারা কি? আমার আল্লাহ বলেন হুম বিমুমিনিন, আমি আল্লাহকে মানলে আমি আর পরকালে মানলে তারা মুনাফেক, জবান খুলে বলুন মারহাবা। তাহলে আল্লাহরে মানলে আখেরাতকে মানলে মুনাফিক ঘোষণা কার? জোরবল কার? আমরা কার মানবো? শয়তান রে? আর আর জোরবল কার? নবী গো ও গো মায়া নবী গভীর মনোযোগ ও আমার বন্ধুরা প্রধান অতিথি সব আসতেছে, আমি বলতেছিলাম রে বন্ধুরা আমার আল্লাহ বলেন ইমানদার ওই ব্যক্তি ওই ব্যক্তি ইমানদার আমার পূর্বের বক্তায় ওয়াজ করেছেন, হাদিস কানা বলেছেন লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, জবান খুলে বলো মারহাবা। আমার নবী বলেন বান্দা মাত্রি ইমানদার তারাই, যারা ইমানদার ওই ব্যক্তিটা ইমানদার, যেই ব্যক্তিটা নাকি তার নিজের সন্তানের চেয়ে তার সন্তানের চেয়ে এমনকি দুনিয়ার মায়া ছেড়ে এমনকি নিজের জানের চাইতে বেশি আমি রাসূলকে বেশি ভালোবাসবে ওই ব্যক্তিটাই হচ্ছে ইমানদার, জবান করে বলো সুবহানাল্লাহ। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে ভালোবাসার দরকার আছে না? তোমার আমার হৃদয়ে
চাচ্ছি না, ঠিক না বেশি ওই রাসূলকে মানবো না সারবো, জোরবল মানবো না সারবো, মহব্বতে গরম করুন আল্লাহুম্মা। গভীর মনোযোগ এই আমার বন্ধুরা বলতেছিলাম, জিনের দলকে আমার সুলাইমান নবী দান দিলেন, ওই রাস্তা দ্বারা তুমি স্বর্ণ বানায় দাও। যে দল গড়িয়া রানী বিলকিসের দল স্বর্ণের যেই লাঠি স্বর্ণের যেই প্লেট বাটা আপনি আসেন, সুলাইমান নবী বলেন মেহমান তোমাদেরকে তো কাওয়াইতে হবে, ওই রুমে আস। জবাব করলেন বলেন সুবহানাল্লাহ, মেহমানের দল তোমরা ওই রুমে আসো, তোমাদের জন্য স্পেশাল একটা রুম আছে। এই কথা যখন সুলাইমান নবী বললেন ওই মেহমানরা ওই রানী বিলকিসের দলের ওই স্বর্ণের লাঠি নিয়ে স্বর্ণের প্লেট নিয়ে যখন ওই রুমের মধ্যে যায়, নিচের দিকে তাকিয়ে দেখে আমরা কার জন্য কি আনলাম রে, ওই সুলাইমান নবীর রাস্তা দিয়ে স্বর্ণ জবান খুলে বলল সুবহানাল্লাহ। ইজার মধ্যে যে স্বর্ণের খেলা আর আমরা আনছি সাধারণ একটা লাঠি, এই তো তাড়াতাড়ি বেগ করলিয়া ওই গাত্তির মধ্যে স্বর্ণের লাঠি প্লেট এগুলো রাখছে, ওইটারই বলে মুরব্বীর জায়গায় মুরব্বীগিরি চলে না, স্বর্ণের জায়গায় স্বর্ণওয়ালা গিরি চলে না। এক লোক অনেক বয়স্ক, বয়স তার 120 বয়স্ক, তো গভীর মনোযোগ ওই লোকে ছেলে মেয়েদেরকে ডাক দিল, বাবা আমার মতো বিশিষ্ট মুরব্বী মনে হয় এলাকার নাই, এই দেশের মধ্যে মনে হয় আর মুরব্বী নাই। এক কাজ করো, আমি দেশের একটা শহর দিয়ে আমার মতো মুরব্বী আছি না, ঠিক করো টাকা পয়সা নিয়ে ছেলে মেয়ে বাপ বাবা ইচ্ছা করছে দে গুইরা শেষ বয়সে গুইরা মুইরা থাকবো, টাকা পয়সা দিছে ঘুরার লাগে, একটু সামনে গিয়া দেখে তার থেকে 20 বছরের বড় একটা মুরব্বী রাস্তার মধ্যে কইরা খানবে, সুবহান সুবহান কেউ চাষা কাছে গেলে চাষা তুমি কান্দ করে আব্বা আমার মারছে, ও তোমার বাবা আছে না থাকলে মারছে, আছে ঠিক আছে মারছে, ঠিক না ঠিক ভিতরে ঢুকাইস না আমার দাঁত মেরে দিছে, সাসার বাপ কি লাগে দাদা কি লাগে কি লাগে, ওই মুরব্বি কো দাদা আপনি তো বুড়া হওয়ার চেষ্টা করছেন, এই কথা যখন ওই মুরব্বী শুনলো হোসেন পরের বন্ধরা ওই মুরব্বী লাডি গুলি ভালাইয়া পয়সা ভালাইয়া একটা কথা বলে মুরব্বীর জায়গায়, আমি ভাবছিলাম মুরব্বী মনে হয় আমি দেখিনি, আমি দেখি রে ওই এলাকার মধ্যে মুরব্বীর কেন্দ্র জবান খুলে বলুন তার হওয়া, সুলাইমান নবীকে দেখে রানী বিলকিসের দলে কারো জন্য স্মরণ আল্লাহ, এখানে যে স্মরণের খেলা জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে
সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে, হাইসা ওই লোকদেরকে বলতেছেন, ওই রানী বিলকিসের দল তোমরা দেশে চলে যাও, গিয়ে বলো আগামীকাল আমার দল বল নিয়ে আমি আসতেছি। এখন যদি আমার দল বল নিয়ে যায়, তোমার রানী বিলকিসের আটকানোর মতো ক্ষমতা নাই, অতএব উনি যেন ইসলাম ধর্ম গ্রহণ করে এখানের মধ্যে আল্লাহর একাত্মবাদ থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, এখানে সব থাকবে, তোমার সুরদের পূজাগিরি চলবে না, জবান বরবাদ হবা। এই কথা বলে যখন তাদেরকে বিদায় দিলেন, রানী বিলকিসের কাছে যাইয়া রানী বিলকিসের কাছে যাইয়া, ও আমার বন্ধুরা, তার লোকেরা বলে, ও রানী বিলকিস আমরা কি দিয়া পাড়াইছ, ও কি কেন কো স্বর্ণ দিয়া পাঠাইছ গো রানী, কিন্তু গিয়া দেখি তার বাড়ির রাস্তা যাইতে ও স্বর্ণর রাস্তা, মারহাবা মারহাবা, কথাই নাকি কথা হইলে তার ভিতরে স্বর্ণের লোভ নাই, নাই টাকার লোভ নাই, কখন কিছু কর নাই, রানী বিলকিস বলেন এবারে চলো আমরা ওই সুলাইমান নবীর দেশে যাওয়ার জন্য আমরা রওনা হয়ে যাই, জবান খুলে বলুন মারহাবা। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ঠিক না দেখি, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম কাটাকাটির ধর্ম নয়, ইসলাম উশৃঙ্খলার ধর্ম নয়, ইসলাম হচ্ছে বাতিলের হাত উপর ধর্ম, ইসলাম হচ্ছে মানবতা শান্তির ধর্ম, কথা বলুন ঠিক কিনা। বোমাবাজি করে ইসলাম প্রচার করা যায় না, ঠিক না বেটি? কিছু লোক আছে তারা বোমাবাজি করে ইসলাম প্রচার করতে চায়, শাহজালালের মাজারে তারা বোমা ফেলা, ঠিক না বেটি? অথচ এই বাংলার জমিনে কোন সাহাবাই কারাম এসে আপনি আমার মধ্যে ইসলামের নূর দেয় নাই, ঠিক না বেটি? কোন রসুল আসে নাই, কোন পয়গম্বর আসে নাই, কোন শাফি কোন ইমাম আসে নাই, এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে একমাত্র আল্লাহর অলিরা, জবান করে বলুন ঠিক কিনা? আল্লাহর অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, এই আল্লাহর অলিদেরকে আমরা মানতে হবে, কথা বল ঠিক কিনা? ঠিক কিনা? যখন রানী বিলকিস তার দরবার যখন ওই সুলাইমান নবীর কানে আসতেছে, তখন সুলাইমান নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, ও গো মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এখন আমাদের সামনে মোল্লাবান তার কেমনি আছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী নেওগাদী সাহেব নেত্রকোনা, সম্মানিত উপস্থিতি আপনারা যারা পিছনে আছেন আপনারা সামনে এগিয়ে বসে, আপনারা সামনে চাইবে বসে, সবাই সালাম জানান নিয়া না মদিনা,
খোদা কি তারে মদিনা প্রাণ খোলে জমিন কি তারে খোদাপ আরশ কি তারে খোদাপ খোদা কি তারে নবী পরে Allah